রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলার প্রথম ইটাহারে সুফল বাংলা বিপণের উদ্বোধন করলেন বিধায়ক অমল আচার্য। বুধবার সদর ইটাহারের এদিন জেলা কৃষি বিপণন বিভাগের উদ্যোগে ইটাহার চৌরাস্তা পথের সাথী সংলগ্ন এক ভবনে এদিন সুফলা বাংলা বিপণী কমপ্লেক্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক অমল আচার্য। ছিলেন জেলা পরিষদের কৃষি সমবায় কর্মদক্ষ মোশারফ হোসেন, জেলা কৃষি বিপণন আধিকারিক সন্দীপন রায় রসিক সহ অন্যান্য আধিকারিকগণ। এদিকে বিধায়ক অমল বাবু বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবুজ সাথী কন্যাশ্রী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে যেমন সাধারণ মানুষ সহায়তা করে চলেছে, তেমনি সুফল বাংলা বিপণীর ব্লকে ব্লকে তৈরির সাধারণ মানুষকে খুব কম দামে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে কিনতে পারবে। কেননা বেসরকারি মলগুলোতে মানুষ প্রতারণায় পড়লেও এখানে তা হবে না। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে বিভিন্ন কোম্পানির নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কম দামে পাবে এই সুফল বাংলা বিপণীতে। ইটাহার থেকে রাধারানী রিপোর্ট, খবর 72 ঘন্টা।